জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ এখন সোমালিয়ায় সুস্থ আছেন জাহাজে থাকা 23 নাবিক এই বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান ইশতিয়াক আপনি জানাবেন জিম্মি জাহাজের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা ধন্যবাদ আসলে ভারত মহাসাগরে যে জাহাজ বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ আজ জলদস্যুদের কবলে পড়ার পরে কিন্তু আসলে সেটি ইতিমধ্যে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এর পরে কিন্তু আসলে গতকাল সন্ধ্যার আগে জাহাজের একজন নাবিক তার ভাইকে একটি অডিও বার্তা পাঠায় সেই অডিও বার্তা অনুসারে আসলে যেটি তথ্য রয়েছে সেই ক্ষেত্রে তিনি আসলে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত ভালো রয়েছেন এবং যে জলদস্যুরা রয়েছেন তারাও তাদের সাথে ভালো আচরণ করছেন এবং এখন পর্যন্ত যে জাহাজ যে কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি আসলে আমাদের যেটি বলছেন যে সর্বশেষ তাদের সাথে গতকাল রাতে আসলে নাবিকদের সাথে কথা হয় এবং তাদের একটা অডিও বার্তা তারা পাঠায় নাবিকদের সেই অডিও বার্তাতে আসলে যেটি বলা হচ্ছে নাবিকদের সাথে যে জলদস্যুরা রয়েছেন তারা এখন পর্যন্ত ভালো ব্যবহার করছেন এবং অন্যদিকে নাবিকদেরকে কিন্তু এর আগে একটি কক্ষে আসলে রাখা হয়েছিল সকলকে এর পরে ওই সেই অডিও বার্তাতে আসলে মালিক পক্ষকে আসলে যেটি জানানো হয়েছে যে নাবিকরা এখন তাদের নিজ নিজ যে কেবিন গুলো রয়েছে সেই কেবিনে থাকার সুযোগ পাচ্ছে অন্যদিকে যে আটক যে সকল জলদস্যুদের কাছে জিম্মি যে নাবিকরা রয়েছেন তাদেরকে দ্রুত আসলে মুক্তির জন্য কিন্তু যে মালিক পক্ষ রয়েছেন কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদের যেটি জানিয়েছেন তারা বিমা কোম্পানির মাধ্যমে কিন্তু আসলে তৃতীয় পক্ষের মাধ্যমে যে জলদস্যুরা রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন এবং জলদস্যুরা কিন্তু সার্বক্ষণিকই সেই জাহাজে রয়েছেন এবং সেই জাহাজে 20 জনের অধিক কিন্তু সশস্ত্র জলদস্যু রয়েছে বলে আমাদের জানিয়েছে মালিক কর্তৃপক্ষ এবং অন্যদিকে তারা বলছেন যে যে জিম্মি দশায় যে নাবিকরা রয়েছেন তারা কেমন আছেন সেটি কিন্তু আসলে গতকাল রাতে আসলে শেষ একটি অডিও বার্তার মাধ্যমে জানানো হয়েছে এবং তারা অন্য আরেকটি বিষয় যেটি বলেছেন এতদিন কিন্তু তারা সবাই যেহেতু একটি একটি কক্ষে ছিলেন তারা সেই ক্ষেত্রে একটি ওয়াশরুমের পাশে একটা রুমে ছিলেন এবং পরবর্তীতে তাদেরকে কেবিনে যে তাদের নিজ নিজ কেবিন গুলো রয়েছে সেখানে থাকতে সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে যে মালিক পক্ষ রয়েছেন এসআর শিপিং এর যেটি মূল কোম্পানি আসলে কবির গ্রুপ তাদের যে যে মিডিয়া উপদেষ্টা রয়েছেন মিজানুল ইসলাম তার সাথে কথা হয়েছিল তিনি আসলে যে নিশ্চিত করেছেন যে নাবিকরা সুস্থ রয়েছেন এবং যে নাবিকরা রয়েছেন তাদেরকে মুক্তির জন্য কোম্পানি কিন্তু যে তাদের তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত তারা সেটি সুনিশ্চিতভাবে বলেননি যে কোনোভাবে তাদের যে জলদস্যুরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে তারা নিশ্চিত করেন তারা বলছেন যে এখন পর্যন্ত জলদস্যুদের সাথে এই যে মালিক পক্ষ রয়েছেন তাদের কিন্তু সরাসরি যোগাযোগের কোনোভাবে সম্ভব হয়নি সেই ক্ষেত্রে কিন্তু যে নাবিক আসলে আতিকুল্লাহ তার ছোট ভাইকে যে একটি অডিও মেসেজ পাঠিয়েছিলেন সেই অডিও বার্তার মাধ্যমে আসলে নাবিকদের যে সর্বশেষ অবস্থা সেটি আসলে নিশ্চিত করা যাচ্ছিল যে তারা এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছেন এবং সেই অডিও বার্তাতেই কিন্তু আসলে তারা বলছেন যে দ্রুত তাদেরকে মুক্তির তারা আশা পোষণ করে না এবং অন্যদিকে তারা যেটি তাদের সেই জাহাজে যে পরিমাণ খাদ্য আছে সেই খাদ্যটি আসলে দ্রুত শেষ হয়ে যাওয়ারও কিন্তু আশঙ্কা করেছেন তিনি বলেছেন সর্বোচ্চ 10 থেকে 15 দিন পর্যন্ত সেই খাদ্য থাকবে এবং পরবর্তীতে তারা কিন্তু খাদ্য সংকটে পড়ার আশঙ্কা সেই অডিও বার্তায় তিনি করেছেন তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক আপনাকে দর্শক জিম্মি জাহাজের বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক